এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে। যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতি বাসুদেবায়। আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমঃ পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা? কথা বলেন, বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না, এটা আমার স্রষ্টা? এটার বানাইছে কে? মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা, চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে? মাথায় ধরে না, উনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান না। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী? ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ, পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না এটা হুদা। এটা কি খোদায় কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআ আল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। পড়েন, আল্লাহ আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়, কম সুন্দর না বেশি সুন্দর। পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায়, আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জল জ্বলে সূর্যটা উঠলো, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠলো, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হাদা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে।
আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে বললেন আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে। এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله بولে তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে, তিনি কে? তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জমিন বানালেন, তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্দেহ, সুবহানাল্লাহ পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় কোন ঠিক কিনা। স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো জানো নবী নও তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে, এজন্য সবকিছু দেখে নিবে। বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন? মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না? শরম পাইছে জোরে বলেন, বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও, সুবহানাল্লাহ পড়ে দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজা, কথাগুলো খেয়াল রাখবে। রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো? আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না? সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন, আপনি দেখেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যায় দেখেন ওইখানে 9,500 টাকা, কথা কন 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবো আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখেন নাই, কথা বলে। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিয়েছে তার ভাইয়ের জন্য, সে বলে দিয়েছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে, এয়ারপোর্টে ওরে ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন, ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে।